কত বছর ছিলেন ওখানে? আমি 18 বছর। জীবনের 18 বছর ওখানে পার করেছেন। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিটির পক্ষ থেকে জানাই স্বাগত। দর্শক, স্ট্রোকজনিত সমস্যা কম বেশি অনেকের পরিবারে আসলে আমরা এখন দেখতে পাই। আগে হয়তো আমরা এত পরিমাণ স্ট্রোক আমরা দেখতে পেতাম না যতটা আমরা এখন দেখতে পাই। স্ট্রোক হচ্ছে অনেকের, অনেকের মাইল্ড স্ট্রোক হয় বা অনেকের সিরিয়াস পর্যায়ের স্ট্রোক হয়। স্ট্রোক করার পরবর্তী অবস্থায় অনেকেরই দেখা যাচ্ছে যে বিভিন্ন শরীরের যে অবসজনিত যে সমস্যাটা হয় বা প্যারালাইসজনিত যে সমস্যাটা হয়, অনেকেই এটাতে আক্রান্ত হচ্ছেন। এবং যখনই আমার পরিবারের কোনো একজন সদস্য প্যারালাইজড হয়ে যাচ্ছেন, তার জীবনটা তো দুর্বিষহ হয়ে ওঠে। পাশাপাশি পরিবারের যে সদস্যরা আছেন অনেকেই সেটাকে দুর্বিষহ মনে করেন এবং অনেকেরই ধারণা নেই যে এই ধরনের রোগীদের যে চিকিৎসা আমাদের দেশেই হয় সেটা সম্পর্কে ধারণা আসলে অনেকের নেই। আমরা হয়তো প্রথম কয়েকদিন ডক্টর দেখালাম, তারপরে এই ধরনের রোগীরা সাধারণত বাসায় থাকে, বিছানায় পড়ে থাকে বছরের পর বছর, এবং একটা সময় রোগাক্রান্ত হয়ে অসুখে বিসুখে এরা মৃত্যুবরণ করেন। এই ধরনের করুণ পরিণতি যদি আসলে কারো যাতে না হয়, সেজন্যই আসলে আজকের ভিডিওটা। যাদের ধারণা নেই এবং যাদের ধারণা ছিল একটা সময় এই ধরনের চিকিৎসাগুলো শুধুমাত্র বিদেশেই সম্ভব, সেই চিকিৎসাগুলো এখন আসলে আমাদের দেশেই হয়, তারই একটি প্রকৃষ্ট উদাহরণ আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম। আমার পাশে যিনি বসে আছেন, ইনি আমাদের একজন বাংলাদেশি ভাই যিনি প্রবাসে ছিলেন দীর্ঘদিন, এবং স্ট্রোকজনিত কারণে উনি প্যারালাইজড হয়ে যান ওনার এক পাশ। বাট হাল ছেড়ে দিন, চিকিৎসা নিয়েছেন এবং আজকে ভালো আছেন, সুস্থ আছেন। আসুন দর্শক, একটু ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা কি? আমার নাম বাদশা। বাদশা মিয়া। বাসা কোথায় আপনার? আমার বাসা থাকে বাঁশখালী। বাঁশখালী। আমরা জানি আপনি প্রবাসে ছিলেন, কোন দেশে ছিলেন? সৌদি আরবে। সৌদি আরবে। কত বছর ছিলেন ওখানে? আমি 18 বছর। জীবনের 18 বছর ওখানে পার করেছেন। আমরা জানি যে একটা সময় আপনি সৌদি আরবে কর্মরত অবস্থায় একটা সময় আপনি স্ট্রোক করেছিলেন, কি হয়েছিল সেদিনটা? একদিন ঘুমে হয়েছিল, স্ট্রোক করেছিলেন, ঘুম থেকে ওঠার পরে দেখছিলেন? না, ঘুমে হয়েছে। আচ্ছা। আজ আড়াতে 12টা বাজে। আচ্ছা, এটা হচ্ছে 11:30 বাজে। এখানে বাংলাদেশে এসে ছুটি দিয়েছে। আর 11:30 বাজে ঘুমে। আচ্ছা, তো যখন প্রথম সৌদি আরবে থাকাকালীন যখন স্ট্রোক করেছিলেন, আপনার আশপাশে যারা ছিলেন তারা আপনাকে কি হসপিটালে নিয়ে যায়? তারা ঘুমেছিল। আচ্ছা। আমি ঘুমি করার পরে তারা সচেতন এসে। আচ্ছা, এসে আপনাকে তারা সরাসরি হসপিটালে নিয়ে গেছিল? না, পরবর্তীতে ডক্টর দেখিয়েছিলেন, তখন বুঝতে পারেন? তখন তো বুঝতে পারেন এখন। আচ্ছা, এখানে স্ট্রোক দিয়ে বুঝতে পারেন। আচ্ছা, তার পরবর্তীতে ছুটিতে আবার দেশে চলে আসে? ছুটিতে এসে বেড়ার জন্য, 6 মাসের জন্য। আচ্ছা, এসে 12 দিন আবার রাত্রে স্ট্রোক করছে। আচ্ছা, স্ট্রোক করার পরবর্তীতে কি হয়েছিল? বা স্ট্রোক করার পরে সেটা ন্যাশনাল হাসপাতাল ভর্তি হয়েছিলাম 11 দিন। এখানে কিছু হয় না। অনেক সুস্থ হয়েছে, হাঁটা চলা করতে পারছে না? হাঁটা চলা হতে হচ্ছে, নিজে নিজে হেঁটে এক পাশ থেকে আরেক পাশে যেতে পারছে। আপনি যখন প্রথমে ডিপিআরসি হসপিটালে ভর্তি হন, তখন তো আপনি হাঁটতে পারতেন না, কিছু হুইলচেয়ারে করে এসেছিলেন, কারো সাহায্য ছাড়া? আচ্ছা, সেই অবস্থা থেকে এখন নিজে নিজে দেখছেন হাঁটতে পারছেন? বাঁকা হয়ে গেছিল সেটা এখন ঠিক হয়েছে? আগে পানি খেলে কি পানিটা বের হয়ে যেত? এখন আর সেটা হচ্ছে না? না, খাওয়া দাওয়া সবকিছু ঠিক মতো করতে পারছেন? খাওয়া দাওয়া সবকিছু ঠিক মতো করতে পারছেন? জি, আলহামদুলিল্লাহ। দর্শক, দেখলেন স্ট্রোকের পেশেন্ট, যেই পেশেন্ট একটা সময় হাঁটা চলা করতে পারতেন না, নিজে কোনো কিছুই করতে পারতেন না অন্যের সাহায্য ছাড়া,
খেতে গেলে এক পাশ দিয়ে পড়ে যেত খাবার, সেই মানুষটা এখন খেতে পারছেন, নিজে হাঁটাচলা করতে পারছেন, এক পাশ থেকে আরেক পাশে যেতে পারছেন মাত্র 28 দিনে। তবে এই সময়টা আসলে সবচেয়ে বেশি দরকার পরিবারের সদস্যদের। আমরা এখানে ওনার ভাগিনাকে পেয়েছি, ওনার বোনকে পেয়েছি, ওনার পরিবারের সদস্যরা সবাই চেষ্টা করেছেন ওনার জন্য এবং তাদের সম্মিলিত প্রচেষ্টা এবং ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের সঠিক চিকিৎসার মাধ্যমে কিন্তু আজকে উনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। হয়তো আর কিছুদিন পরে সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরে যাবেন, আবারও ঠিক আগের মতো সব কাজ করবেন। আসুন দর্শক একটু ওনার ভাগিনার সাথে কথা বলি যে ওই সময়ে মামাকে কেমন দেখেছিল আর আজকে কেমন দেখছে, একটু ওনার সাথে আমরা একটু কথা বলি। আপনার মামা, আমরা জানি যে উনি বেশ কিছুদিন আগে উনি স্ট্রোক করেছিলেন, প্রথম যখন ওনাকে দেখতে পান স্ট্রোক জনিত কারণে উনি অসুস্থ হয়ে গেছেন, আগে কেমন দেখেছিলেন? যেটা আগেও একটা উনি স্ট্রোক করেছেন উনি বলছেন, যদি ঘটনাটা আমাদেরকে একটু বলেন, আপনারা কীভাবে জেনেছিলেন? মানে স্ট্রোক করার ক্ষেত্রে মানে ওর ব্রেন ছিল না বলতো, মানে কথাবার্তা বলতে পারত না, মানে একেবারে কথা বলতে কার সাথে চিনতে পারতো না, মানে মেন স্ট্রাকচার মানে ঠিক নেই। তখন যখন আইসিতে মানে ছিলাম তখন 7 দিনের আইসিতে ছিল, তারপর একটু ভালো হয়েছে, মানে একটু একটু কথাবার্তা মানে বলতে পারতো। ওই সময়টা হচ্ছে এক পাশ পুরোটাই প্যারালাইজড, হ্যাঁ হাঁটতে পারছে না, কোনো কিছু করতে পারছে না, যখন সেটা নিয়েছিলাম তখন এবং প্রথম দিকে কোনো কথাই বলতে পারছিলেন না, না তখন তো মানে কাগজ চিন্তা পারতো না, কথা বলতে পারতো না, তো আইসিতে 7 দিন লাগার পর একটু মানে আপনার কিছুটা হতবিহ্বল হয়ে গিয়েছিলেন যে কি হলো, হঠাৎ কি হলো মানে বুঝতে পারে না কেউ। তখন তো মনে করছে স্ট্রোক হয়েছে, কিন্তু অবশ্যই যে কেউ জানে না, মানে ভালো হওয়ার পর দেখতেছে হাত পা নাড়তে পারতেছে, একটা নাড়তে পারতেছে আর আরেকটা পারছে না, তো খাবার খেলে আরেক পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তখন মুখ দিয়ে খাওয়াতো না, মানে নল দিয়ে খাওয়া, নল দিয়ে খাওয়াতো হয়তো, তো আস্তে আস্তে বুঝতে পারতেছে না প্যারালাইসিস হয়েছে। তো এখানে থেরাপি দিচ্ছি 3-7 দিন দিছি, তো ওরা বলতেছে খুব পরিবর্তন দেখা যাচ্ছে, মানে ভালো আগাচ্ছে। আগে তো 4-3 জন লাগতো আমার মামাকে নিয়ে মানে হাঁটাতে, এখন তো আলহামদুলিল্লাহ নিজে এক একা হাঁটতে পারতে, মানে অন্য সাহায্য লাগে না, মানে একটু ওয়াশরুমে যেতে সাধারণ একটু কষ্ট হয় আর একজন লাগে। তো এমনি আগে তো মানে খাবার খেতে এক পাশে ফেলে যায়, এখন তো ফরে না, মানে এখন অনেকটাই উনি স্বাভাবিক আছেন, স্বাভাবিক আছেন, যেভাবে উনার ডেভেলপ হচ্ছে আর কয়েকদিনের ভিতরে হয়তো সম্পূর্ণই হয়তো উনি আল্লাহ দিলে হয়তো ভালো হয়ে যাবে, ইনশাআল্লাহ আশা করি, ইনশাআল্লাহ আশা করি আর কি। আলহামদুলিল্লাহ, দর্শক শুনলেন আপনারা এতক্ষণ, দর্শক শুনলেন এতক্ষণ আপনারা, এই যে স্ট্রোক জনিত কারণে যে ধরনের পেশেন্টরা পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন বা দেখা যাচ্ছে যে স্ট্রোক জনিত কারণে যারা প্যারালাইজড হয়ে যান, এই ধরনের রোগীরা যদি সঠিক তারা ট্রিটমেন্ট পান, যদি তারা সঠিকভাবে তার পরিবারের সদস্যদের তারা সাহায্য পান, এই ধরনের রোগীদেরকে ফিরিয়ে আনাটা অনেকটাই সহজ হয়। অনেকেই আছেন যে দীর্ঘদিন যাবৎ প্যারালাইজ জড়িত সমস্যায় ভোগেন, তাদের প্রশ্ন থাকে কি আমি কি আদৌ সুস্থ হতে পারবো কি না, যেহেতু আমার অনেক দিন হয়ে গেছে। তারা অবশ্যই সুস্থ হবেন, তবে অবশ্যই সঠিক ট্রিটমেন্ট পেতে হবে এবং সব পাশাপাশি ধৈর্য থাকতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক।
আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।